জঙ্গিদের কাছে পশ্চিমবঙ্গ আশ্রয়স্থল হয়ে গিয়েছে, ব্যারাকপুরে বললেন অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কলকাতা লাগোয়া এলাকা থেকে একের পর এক জেএমবি জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। যেখানে রাজ্যের শাসক দলের তরফ থেকে বিষয়টিকে তাদের সাফল্য বলে জানানো হচ্ছে, সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে আক্রমণ করা হচ্ছে রাজ্যের শাসক দলকে। এবার রাজ্যে জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানান, পশ্চিমবঙ্গ জঙ্গিদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। এমনকি তিনি বলেন, ব্যারাকপুরেও জঙ্গি রয়েছে, এ বিষয়ে তিনি সেনাবাহিনীর হস্তক্ষেপ দাবি করেন। জেএমবি জঙ্গি ব্যারাকপুরে ধরা পড়বে, বারাসাত ছেড়ে দাও। ব্যারাকপুরে তো দুনিয়ার জঙ্গি ঢুকে বসে আছে, এই ক্যান্টনমেন্ট এলাকাতে দুনিয়ার জঙ্গি বসে আছে। এখানে তো আর্মিদের ইনভলভমেন্ট করা দরকার। আমাদের কালকে কর্মীকে উপরে ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করে সেখানে বোম চালানো হচ্ছে, কিন্তু আর্মিদের তো দেখা উচিত আছে। জঙ্গিদের জন্যে আর ক্রিমিনালদের জন্য পশ্চিমবাংলা হলো সেফ প্যাসেজ। এখানে আসবে, ভাল তবিয়তে থাকবে, বিনা কোনো আইডেন্টিটিকে আপনি এখানে ফ্ল্যাট পেয়ে যেতে পারেন, কিনে নিতে পারেন। বাংলাদেশেও নাগরিক হয়ে এখানে আপনি বিনা কোনো কোম্পানি করে নিজের নামে আপনি বাড়ি কিনে নিতে পারেন। বাংলাদেশে জঙ্গিরা এখানে বাড়ি কিনতে পারে, আইএসআইয়ের মদতে এখানে বহাল তবিয়তে পাসপোর্ট তৈরি হয়ে যায় বাংলায়। এখানে সব কিছু সম্ভব আছে।